সম্পূর্ণ বই দেখেন এই যে এইডে আর ওই যে ওই যে পাশাপাশি দাঁড়িয়ে আছে ওরা দুই বনি আমরা এবার একটু সরোজগঞ্জ বাজারের কবুতরের হাটে যাব। তার আগে একটু দেখাই যে আমি এতক্ষণ ছিলাম হচ্ছে টবাজারের ভিতরে, আর এটা হচ্ছে সরোজগঞ্জের পাইকারি হাট। পাইকারি হাট, এখানে কাঁচা মাল সব সবজি ক্রয় বিক্রয় করা হয়। গাড়িকে নিয়ে যাওয়া যাবে মনে হচ্ছে। এটা হচ্ছে সরোজগঞ্জ বাজারের পাইকারি হাট। বলবেন না ভাই, কাল দম কত করে? কাল দম ভাই এই জোড়াটা ভাই 1200, আর এইটা আর এই যে এই যে দাম হলো 600। সিরাজি কত করে দিচ্ছি? সিরাজি ভাই 1500 টাকা বেশি। বাজার এত কম, আর এত দাম বেশি বলছে, তাও তাও ভালো। দেশি তো লাগবে, হচ্ছে ইয়ে মাদি লাগবে, একজোড়া মাদি আসছে। এটা হচ্ছে শরৎগঞ্জের কবুতরের হাট। দেখি একটু ভাই, দেখেন লাল মেয়ে আছে। আর যদি মনে করেন যে আমি কুরাস মাল নেবো, এই দেখেন এই যে এইটা আর ওই যে ওই যে পাশাপাশি দাঁড়িয়ে আছে ওরা দুই বলি, আর দেশি মিলিয়ে এই কালার আছে, এই যে ঝুঁটি আছে, ঠিক আছে, এই দেখেন একটা আছে কফি কালার, ওই লালটা আছে, ওই যে লালটা আছে, এই সবগুলো বুঝি কত করে নেবেন? 200 করে। গিরিবাজের মধ্যে থালি পারবো না, সাদা নিলে সাদা আছে, সাদা আছে, ঝুঁটি নিলে যে কালো ঝুঁটিটা হবে, সাংবাদিক চলে আছে ভালো করে বলো না রেটের দাম বলো। ডিম পাইলো সব নাটে পয়সা দিয়েছি, মরকটা পয়সা দিলে এবার খাওয়া দেখি ডিম পেয়ে ডিম থাকলে তা না তো আমার ভাইয়ের জন্য দুটা দেশি কবুতরের মুরগি কিনা হলো। দেশি কত করে জোড়া? 400। বেচতে গেলে দাম নেই, কিনতে গেলে দাম 400 টাকা জোড়া।
10 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